Hello and welcome to Clear Presence Eye Style Nothing to Hide. আমি খন্দকার এমদাদুল হক। একজন মানুষ তার জীবদ্দশায় কতগুলো আলাদা আলাদা পরিচয়ে পরিচিত হতে পারেন। আমাদের এই পর্বের যিনি অতিথি তিনি একজন অবসরপ্রাপ্ত উইং কমান্ডার, খুব সিনিয়র একজন ব্যাংকার, লেখক, নাট্যকার এবং পরিচালক মিস্টার তাবারক হোসেন। চলুন আমার সাথে। গুড মর্নিং তাবারক ভাই, কেমন আছেন? ফাইন থ্যাঙ্কস ম্যান, ইউ? আমরা আমি ভালো আছি তাবারক ভাই। প্লিজ কাম ইন। থ্যাংক ইউ। তাবারক ভাই, আপনার ইন্টারেস্টিং ব্যাকগ্রাউন্ড আছে, এরকম একজন মানুষকে আমাদের শোতে নিতে পেরে আই এম ফিলিং গুড। থ্যাংক ইউ ইমদাদ, আই স্টাইল প্রোগ্রামের মতো একটা প্রেস্টিজিয়াস প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য আই এম অনার্ড এন্ড থ্যাংক ইউ। আপনি ছোটবেলা নিয়ে জানতে চাই, হাউ ওয়াজ ইট? আমরা তিন ভাই তিন বোন, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের মুরাপাড়া ইউনিয়নে আমার জন্ম এবং সেইখানেই আমার বেড়ে ওঠা এবং সেই গ্রামের স্কুল, হাই স্কুল, তারপরে ওই আমার ওই মুরাপাড়ারই বিশ্ববিদ্যালয় কলেজ, এখন যেটা তখন শুধু ছিল এটা মুরাপাড়া ডিগ্রি কলেজ, ওইখানে পড়া শুরু করি। পরে আমি জগন্নাথে চলে যাই। এরপরে আমি অ্যাকচুয়ালি জগন্নাথও আমার কমপ্লিট করা হয় নাই, যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে আমি ইন্টারমিডিয়েট করেছি। আপনার বাবা কী করতেন? আমার বাবা একটা প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করতেন এবং এই অল্প আয়ের সংসারে আসলে আমি বড় হয়েছি। এয়ারফোর্সে কীভাবে আসলেন? আমার ইচ্ছা ছিল মনে মনে যে সামরিক বাহিনীতে আসব। আমি এয়ারফোর্স একাডেমিতে বেস্ট ক্যাডেট হিসাবে আমি অ্যাওয়ার্ড পেয়েছিলাম অ্যান্ড দ্যাট ওয়াজ দি স্টার্ট অফ দি কেরিয়ার অফ মাইন। এরপর অনেক প্রশিক্ষণ, সেগুলো আমার জীবনকে ইনফ্লুয়েন্স করেছে। আমি এমবিএ করি এয়ারফোর্স থাকতেই এবং এয়ারফোর্স থাকতেই আমি এলএলবি করি। মানে এয়ারফোর্সে যখন কাজ করেন তখন এমবিএ করার কেন দরকার হলো? এমবিএ অ্যাকচুয়ালি কিন্তু এই কোর্সটা ডিজাইন করেছিল নর্থ আমেরিকায় ফর দি আর্ম ফোর্সেস ইনিশিয়ালি, ইভেনচুয়ালি দি বিজনেস পিপল ওইখানে ইন্ডাক্ট করা হয় বিকজ বিজনেস ইজ অলসো কনসিডার টু বি সামথিং লাইক ফাইটিং এ ওয়ার বিকজ দি ওয়ার হ্যাজ এ কম্পিটিটর, দ্য বিজনেস হ্যাজ কম্পিটিটর টু। এমবিএ করতে যে একটা মাইন্ডসেটের পরিবর্তন এসছে অবশ্যই আমি অস্বীকার করব না, সেটা হলো যে ওইখানে পড়তে গিয়ে আমি দেখলাম মোটামুটি ভালো করলাম। আপনি তো চ্যান্সেলর অ্যাওয়ার্ডও পেয়েছিলেন ওই সময়? যেটা জি, ওই চ্যান্সেলার্স অ্যাওয়ার্ডটা আমার পাওয়ার জন্যই আমি চেষ্টা করিনি, বাট পরে এমন একটা ছোট ঘটনা আছে যে আমি প্রথম কোর্সগুলো সবগুলো এ পেয়েছি, তো আমার মেয়ে তখন ছোট, 4-5 বছর বয়স, নাবিলা। হ্যাঁ, নাবিলা। তো আমি তাকে বললাম যে মা আমার একটু পড়াশোনা করতে হয় বিকজ এইটা যদি আমি হায়েস্ট সিজিপিএ পাই গোল্ড মেডেল হবো। তখন বাবা গোল্ড মেডেল আমার দরকার, তুমি গোল্ড এনে দিবা আমি চেইন বানাবো। সো দ্যাট ওয়াজ দি ট্রাই এবং আই ট্রাইড এবং কেমনে কেমনে আমি জানি না যে সবগুলা কোর্সে আমি এ পেয়ে গেলাম এবং পারফেক্ট সিজিপিএ 4 out of 4 আই গট অ্যান্ড আই গট দি চ্যান্সেলার্স গোল্ড মেডেল। যে নার্গিস ভাবির সাথে আপনার কোথায় পরিচয় হয়েছিল? অ্যাকচুয়ালি ওর সাথে আমার পরিচয় হয়েছিল যে ল পড়তে গিয়ে, সেও ল পড়তে এসেছিলো, আমিও ল পড়তে গিয়েছিলাম। কয় বছর প্রেম করলেন? ওইটাকে প্রেম বলবো কিনা জানি না, বাট পরিচয়ের পরিধি ছিল 1-1.5 বছর, তারপরে আমাদের বিয়ে হয়। এই সম্পর্কটা কেমন ছিল যদি এখন আমি আপনাকে রিকল করতে বলি? 22 বছর তো একসাথে থাকলাম, এখনো যদিও 13,000 মাইল দূরে, বাট তারপরে আমরা কাছেই আছি। And I'm in Toronto. So yeah, I wish you all the best. Bye.
আপনার সাথে লাইক আমি আপনাকে আগে পড়েও চিনি, আপনি আপনার ফ্যামিলিকে খুব মিস করেন, 22 বছর কথা বলছেন, একটা সাকসেসফুল কনজুগাল লাইফের রহস্যটা কি আসলে? বিহাইন্ড এভরি সাকসেস দেয়ার ইজ সাবস্টেনশিয়াল কন্ট্রিবিউশন অফ ফ্রম দ্য ফ্যামিলি অ্যান্ড ফ্রম হিজ ওয়াইফ, এবং আল্লাহর রহমতে আমার সেটা ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে আশা করি। আপনি বাসায় অনেক কোয়ালিটি টাইম হয়তো ভাবিকে দিতে পারেন নাই, হাউ ডিড ইউ ম্যানেজ হার ওই জায়গাগুলোতে যে সময় না দিতে পেরে আপনি তাকে উইন করাটা? আমি অনেক সময় ফান করে বলি, ফান না রিয়েলিটি থেকেই ফান আসে, যে আমি তাকে ম্যানেজ করি নাই, সে আমাকে ম্যানেজ করেছে। ইন এ সেন্স আমার যত হাউস হোল্ড অ্যাফেয়ার্স আছে সে খুব সুন্দরভাবে ম্যানেজ করেছে, এই জন্য আমি কিন্তু সময় পেয়েছি, পড়াশোনা বলেন লেখালেখি বলেন সব কিছুতে আমি সময় দিয়েছি। লেখালেখির শুরুটা আপনার কীভাবে হয়েছিল, কোন জায়গা থেকে? আপনি যদি গল্প উপন্যাসের কথা বলেন সেটা বেশি দিনের, আমি কিন্তু লেখক হিসাবে খুবই নবীন, কিন্তু আমার লেখালেখি শুরু হয়েছে এয়ারফোর্সে এসে, বিভিন্ন আর্টিকেল লিখতাম, স্পিচ লিখতাম, এই ধরনের লেখালেখি হয়েছে, এবং কর্পোরেট ওয়ার্ল্ডে এসেও আমি অনেক আর্টিকেল লিখেছি, আইনের উপরে আর্টিকেল লিখেছি, সমসাময়িক বিষয় লিখেছি, কিন্তু গল্প উপন্যাস এটা খুবই রিসেন্ট একটা ডেভেলপমেন্ট। 2013 আমি স্টাডি লিভে ক্যানাডা গেলাম, ওইখানে 2 বছর ছিলাম, আমার মেয়ে একটা থিয়েটার কোর্স ছিল তার হাই স্কুলে, তো এইভাবে মাঝে মাঝে তার সাথে কথা হইতো, ইন্টারাকশন হইতো। এরপরে কিছু বই পড়লাম, কীভাবে স্ক্রিপ্ট লেখে পড়লাম, কীভাবে উপন্যাস লিখতে হয়, এইসব বই ওইখানে সুযোগ ছিল, আমি লিখে লিখে একটা মানে একটা স্ক্রিপ্ট লিখে ফেললাম নাটকের, করে আমি পাঠালাম এমটিভিতে। আমার মনে আছে নাটকটার নাম ছিল শিশির কণা, দি ফার্স্ট প্লে দ্যাট আই রোট, এবং ওই ঈদের সময় ওই নাটকটা এনটিভিতে প্রচার হয়, দ্য ফার্স্ট টিভি ড্রামা। তাবারক স্যারের সাথে আমার প্রথম পরিচয় হচ্ছে ভ্যালেন্টাইন্স ডেতে, ওনার লেখা এবং পরিচালনায় একটা নাটকে কাজ করার আমার সুযোগ হয়েছিল। আমি ওনাকে রেসপেক্ট করি, সেটা হচ্ছে উনি মানুষ হিসেবে অসম্ভব হেল্পফুল, অসম্ভব সিম্পল এবং খুব উইটি। ওনার সেন্স অফ হিউমার এত ভালো যে ওনার আশেপাশের সবাই সবসময় হাসি মুখে থাকেন। সবগুলো নাটকের গল্প নিয়ে গত বইমেলায় আমি একটা গল্প সংগ্রহ বই আধারের ঋণ ও অন্যান্য, ওইটা পুথিনিলয় প্রকাশ করেছিল। এরপরে আমি আরেকটি উপন্যাস লিখলাম শ্বেতপদ্ম, মুক্তিযুদ্ধ ভিত্তিক হইল, সেটা ছিল একটা ফ্যাক্ট অ্যান্ড ফিকশনের কম্বাইনেশন, কিছু কল্পনা কিছু ঘটনা। তো এইভাবেই বলতে পারেন আমার লেখালেখির এখানে আসা। আর মুক্তিযুদ্ধ বিষয়ক একটা টেলিফিল্ম আমি লিখেছিলাম যেটা বাংলাদেশ পুলিশ একাডেমিতে চিত্রায়িত হয়েছিল 2015 সালের ডিসেম্বর মাসে, এবং সেটাতে আমি অ্যাওয়ার্ড পেয়ে আরটিভি স্টার অ্যাওয়ার্ড পেয়েছিলাম এবং চারণীরম অ্যাওয়ার্ডও আমি পেয়েছিলাম। তারপর ভাই আমরা তো অনেকগুলো তাবারক হোসেন ভূঁইয়ের সাথে কথা বলছিলাম, এবার আমরা ব্যাংকার তাবারক হোসেন ভূঁইয়ের সাথে কথা বলবো। আমরা কি আপনার বাসায় বলবো নাকি আমরা আপনার অফিসে যেতে পারি এখন? হ্যাঁ আমরা সেটা অফিসে আলাপ করতে পারবো। ইয়েস শিওর, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ আই স্টাইল সৌজন্যে ক্লিয়ার। তাবারক ভাইয়ের সাথে আমার পরিচয় দীর্ঘদিনের, উনি আমার ভাই বন্ধু দুটোই। একজন মানুষের যে কাছে টানার অপূর্ব ক্ষমতা সেটা ওনার আছে। আমাদের অনেকের সাথেই যোগাযোগ হয়, অনেকের সাথেই কথা হয় জানা হয়, কিন্তু এই যে বন্ধনটা এটা ক্রিয়েট হয় না। তো সেইটা ক্রিয়েট হয়েছে আমি বলবো আমার জন্য না, এই রিলেশনটা তাবারক ভাইয়ের জন্যই ধরে রেখেছি উনি, এবং আমরা সেটা কন্টিনিউ করছি। ওনার সবচেয়ে ভালো দিকটা হলো উনি সবাইকে সহজে আপন করে নিতে পারে, তার ফ্রেন্ডলি অ্যাটিটিউডটা আমি তাদের ওনার অফিসেও দেখেছি, এবং আমাদের যখন একসাথে বসে কথা বলি হি ডোন্ট মেনটেন হায়ারার্কি, ওনার হায়ারার্কি ওনার মধ্যে নেই। এই যে গুণাবলীটা এটা সবচেয়ে আমার ভালো লাগে যে হায়ারার্কি মেনটেন করতে হয় না অ্যাটলিস্ট। ওয়েলকাম ব্যাক মিস্টার তাবারক হোসেন ভূঁইয়ার সাথে আমরা এসেছি তার অফিস প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডে। তাবারক ভাই আপনি লম্বা সময় মিলিটারি সার্ভিসে কাজ করবার পরে ইট ইজ প্রিটি ইউনিক, আপনি কর্পোরেটে আসলেন, ব্যাংকে খুব ভালো পজিশন পর্যন্ত এসেছেন, হাউ ডিড ইউ ডু ইট?
ইট ইজ এ ট্রানজিশন। আমি যখন এয়ারফোর্সে যাই তখন ইট ওয়াজ ওয়ান ট্রানজিশন ফ্রম সিভিলিয়ান লাইফ টু মিলিটারি, এবং দিস হ্যাজ বিন মাই সেকেন্ড ট্রানজিশন। দিস ট্রানজিশন ইজ ফ্রম মিলিটারি টু সিভিলিয়ান এগেন। দ্য ফিনান্সিয়াল সেক্টর মানে ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি ইজ অলসো এ ডিসিপ্লিন সার্ভিস, কারণ দি যে প্রতিষ্ঠান টাকা নিয়ে ডিল করে ইট হ্যাজ টু বি ডিসিপ্লিন বিকজ ইট হ্যাজ টু বি রেগুলেটেড ভেরি স্ট্রংলি। সো আমি মনে করি এক ডিসিপ্লিন সার্ভিস থেকে আমি আরেক ডিসিপ্লিন সার্ভিসে এসেছি। তাবারক ভাই, আপনি প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ছিলেন, খুব রিসেন্টলি আপনি প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডে আসলেন এমডি এন্ড সিও হয়ে, এখানে আপনাদের রোলটা কি, আপনারা কি করেন? আমাদের প্রাইমারি রোল হলো আমরা লাইক এনি আদার ইনভেস্টমেন্ট ব্যাংক ইস্যু ম্যানেজমেন্ট, আন্ডার রাইটিং অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট, এটা আমাদের প্রাইমারি জব। অ্যান্ড ইন এডিশন আমরা অলসো উই গিভ কর্পোরেট অ্যাডভাইজারি সার্ভিসেস। ইনভেস্টমেন্ট ব্যাংক নিয়ে আরও কি ভূমিকা আছে আমাদের কন্ট্রিবিউট করার জন্য আপনাদের সাইড থেকে? হ্যাঁ অবশ্যই আছে, বিকজ ইউ সি ইফ ইউ স্পিক অ্যাবাউট দি স্কোপ অফ দি ইনভেস্টমেন্ট ব্যাংক, এটার স্কোপ কিন্তু অনেক ওয়াইড। তো আস্তে আস্তে আমরা উইল ডেফিনেটলি মুভ ফরওয়ার্ড আমাদের দেশে, যে লাইক ইনভেস্টমেন্ট ব্যাংক ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি হিসাবে কাজ শুরু করেছে খুব বেশি দিন হয় নাই, লাইক বিদেশে আছে, যেমন মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন সেটাও কিন্তু ইট কামস উইদিন দি স্কোপ অফ ইনভেস্টমেন্ট ব্যাংকিং। আমি তো মনে করি সিন্ডিকেশন যেটা এখন আমাদের কমার্শিয়াল ব্যাংকগুলো করে, সিন্ডিকেশনও আমাদের রোল প্লে করার আছে। তো এই যে মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন আমাদের দেশে এখনও সেইভাবে শুরু হয় নাই, তো ভবিষ্যতে হয়তো এই জিনিসগুলো আমাদের স্কোপে চলে আসবে লাইক এনি আদার কান্ট্রি। তো চলেন একটু অফিসে যেয়ে বসি। ক্যাপিটাল মার্কেটের রোল আমাদের ইকোনমিতে কেমন কেমন হওয়া উচিত? আমি লেমেন ল্যাঙ্গুয়েজে বলছি, দেখেন বাই দি শেয়ারস এবং প্রপোর্শনেটলি দে ওন দি কোম্পানি, অ্যান্ড দিস ইজ হাউ ক্যাপিটাল মার্কেট ক্যান প্লে এ ভেরি সিগনিফিক্যান্ট রোল টুয়ার্ডস দি ইকোনমি অফ আওয়ার কান্ট্রি লাইক এনি আদার ইকোনমি। বাংলাদেশ ইকোনমিতে ক্যাপিটাল মার্কেটের যে রোল অ্যান্ড কন্ট্রিবিউশন থাকার কথা ছিল, আমরা কোন অবস্থায় আছি? ক্যাপিটাল মার্কেটের রোল শুধু বাংলাদেশ ইকোনমিতে নয়, পৃথিবীর সব দেশের ইকোনমিতে ক্যাপিটাল মার্কেট একটা সিগনিফিক্যান্ট রোল প্লে করে। আর ইফ ইউ স্পিক অ্যাবাউট আর ইকোনমি, ইয়েস উই আর মুভিং ফরওয়ার্ড, তবু আমি বলবো যে অ্যাজ কম্পেয়ার টু দি কন্ট্রিবিউশন অ্যাজ ইউ ক্যান সি ইন আওয়ার নেইবারিং কান্ট্রিজ, ফর এক্সাম্পল ইন ইন্ডিয়া, তাদের ইকোনমিতে ক্যাপিটাল মার্কেটের কন্ট্রিবিউশন অ্যারাউন্ড 70%, হোয়ার ইজ ইন আওয়ার কান্ট্রি ইট ইজ অ্যাবাউট 20%। এবং গভর্নমেন্ট হ্যাজ টেকেন এ ভেরি কিন ইন্টারেস্ট ইন ডেভেলপিং দিস মার্কেট, এবং আমাদের যে রেগুলেটর আছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, দে আর আন্ডারটেকিং লট অফ প্রোগ্রামস, লাইক এই মাসের প্রথম দিকে অনারেবল প্রাইম মিনিস্টার ফিনান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম ইনাগুরেট করেছে এবং অ্যাওয়ারনেস বৃদ্ধি পাচ্ছে, এবং কোম্পানিজ আর বিকামিং ইনক্লাইন টু কাম টু দি ক্যাপিটাল মার্কেট। যারা এখন মার্কেটে আসতে চায়, ইনভেস্ট করতে চায়, মার্চেন্ট ব্যাংকিংয়ের প্রধান হিসেবে তাদের প্রতি আপনার কী মেসেজ থাকবে? মার্চেন্ট ব্যাংকিংয়ের প্রধান হিসেবে প্লাস অ্যাজ এ কনশিয়াস সিটিজেন অফ দিস কান্ট্রি, আই উড লাইক টু রিকোয়েস্ট অ্যান্ড সাজেস্ট অল ইনভেস্টার্স টু গো ফর লং টার্ম ইনভেস্টমেন্ট, এবং কোনো রিউমার বেসড ইনভেস্টমেন্ট করা মানে কি উই ডোন্ট এনকারেজ দেম টু ইনভেস্ট অন দ্য বেসিস অফ দি রিউমার। তারপর ভাই আরেকটা খুব ইন্টারেস্টিং পার্ট চলে আসছে, যেহেতু আপনি এন্টারটেনমেন্ট সেক্টর নিয়েও কাজ করেন, এই এন্টারটেনমেন্ট সেক্টরের একটা ভূমিকা থাকে, কন্ট্রিবিউশন থাকে টু দ্য সোসাইটি, অ্যান্ড এর সাথে ইকোনমির একটা ভালো রিলেশন আছে, ইন্টার রিলেশন। এই এন্টারটেনমেন্ট মানুষের মনোটনি ব্রেক করে এবং মানুষের প্রশান্তি বৃদ্ধি করে, এবং প্রশান্ত মন নিয়ে যখন আপনি কোনো কাজে হাত দিবেন সেই কাজের প্রোডাক্টিভিটি বাড়বে। তাহলে কী হল, দি এন্টারটেনমেন্ট হ্যাজ গট এ ভেরি ইন্টিমেট রিলেশন উইথ দি প্রোডাক্টিভিটি, অ্যান্ড দেন প্রোডাক্টিভিটি কন্ট্রিবিউট টু দি ন্যাশনাল ইকোনমি। তাহলে আমি মনে করব একটা সময় হয়তো আসবে যে টোটাল অ্যামাউন্ট অফ হ্যাপিনেস উইল বি পার্ট অফ দি জিডিপি, এবং দিস ইজ হাউ দিস ক্যান দিস এন্টারটেনমেন্ট ক্যান কন্ট্রিবিউট টুয়ার্ডস দি ইকোনমি অফ এ নেশন। তারপরে ভাই, কেউ যদি আপনার মতো ট্র্যাক চেঞ্জ করতে চায়, ইন্ডাস্ট্রি চেঞ্জ করতে চায়, তাদের প্রতি আপনার কী মেসেজ থাকে? অ্যাকচুয়ালি আমি যা করেছি একটা ডিসিপ্লিন থেকে আরেকটা সেক্টরে এসেছি, সেটাকে আমি বলবো ইটস এ মিড কেরিয়ার ক্রাইসিস ম্যানেজমেন্ট। তো কেউ যদি এই মিড কেরিয়ার ক্রাইসিস ম্যানেজ করতে চায়, তাকে আগে তার স্ট্রং এরিয়া খুঁজে বের করতে হবে, তার ভালো লাগার জায়গাটা খুঁজে বের করতে হবে, এবং ইউ নো ইফ ইউ ডু সামথিং হুইচ ইউ লাভ টু ডু অ্যান্ড দেন ইউ ডু ইট বেটার, সেটা। আরেকটা হলো স্ট্রং ডিটারমিনেশন থাকতে হবে, এভরিথিং ইজ পসিবল।
তো আমি একটা কথা ফান করে হোক আর যেভাবে বলে থাকি, ইফ ইউ ওয়ান্ট টু মেক এনিথিং পসিবল ট্রাই উইথ ইম্পসিবল, বাট এখানে ডেডিকেশন থাকতে হবে, ভালো লাগা থাকতে হবে এবং হার্ডওয়ার্ক থাকতে হবে এবং সেই ক্ষেত্রে সম্ভব, ইট ইজ পসিবল। তাবারক হোসেন, আপনি আমাদের অনেক সময় দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, উই রিয়েলি অ্যাপ্রিশিয়েট, উই রিয়েলি এনজয়েড ইউর ডিসকাশন অ্যান্ড আই উইশ অল দি সাকসেস অফ ইউর আই স্টাইল প্রোগ্রাম অ্যান্ড আই এম ওয়ান অফ দি ফ্যান্স অফ দিস প্রোগ্রাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর এভরিথিং। পরের পর্বে অন্য কোনো অতিথিকে নিয়ে দেখা হবে, তার নিজের স্টাইল কাজের স্টাইল জানার চেষ্টা করব আমরা। অ্যান্ড আনটিল আই সি ইউ এগেইন ইন নেক্সট উইক, আই উইশ ইউ আ ভেরি গুড উইক, গুড বাই। স্টাইল সৌজন্যে ক্লিয়ার।